হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ডিজিটাল বাংলায় আবার আপনাদের স্বাগতম। আমরা প্রতিনিয়ত আপনাদের সামনে নতুন কিছু নিয়ে আসার চেষ্টা করি। আজকেও তেমনি নতুন একটা বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমরা প্রত্যেকেই টিকটক ব্যবহার করি, আর টিকটকে ছবি দিয়ে, অন্যের ভয়েস দিয়ে অনেকে ভিডিও তৈরি করতে চাই, কিন্তু আমরা পারি না। আমাদের মোবাইল অনেক সময় সমস্যা দেখায়, সফটওয়্যারগুলো আসে না বা অপশনগুলো খুঁজে পায় না। তো আমি আপনাদের আজকে দেখাবো আপনারা কিভাবে অন্যের ভয়েস দিয়ে, নিজের ছবি দিয়ে টিকটকে ভিডিও ক্রিয়েট করবেন এবং তা আপলোড করবেন। ভিডিওটা না টেনে পুরোপুরি দেখুন, তাহলে অপশনগুলো আপনি ঠিকঠাক বুঝতে পারবেন। তো বন্ধু, দেরি না করে চলেন, আমি আমার স্ক্রিনে যাই আর আমার স্ক্রিন থেকে আপনাদের দেখাই দিই আপনারা কীভাবে নিজের ছবি দিয়ে, অন্যের ভয়েস দিয়ে টিকটক ভিডিও তৈরি করবেন। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য। আর যারা অলরেডি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধু, চলেন কথা না বাড়িয়ে আমার স্ক্রিনে চলে যাই। তো বন্ধু দেখেন, আমি আমার স্ক্রিনে চলে আসছি। তো আপনাকে সর্বপ্রথম কী করতে হবে, আপনার টিকটকটা আপডেট দিয়ে নিতে হবে। তো দেখেন, আপডেট দেওয়ার জন্য কী করবেন, আপনার প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পরে এখানে লিখবেন আপনাদের টিকটক। টিকটকটা লিখে সার্চ করার পরে কিন্তু আপনাদের সামনে টিকটকের যে পেজটা থাকবে সেটা কিন্তু চলে আসবে। তো দেখেন, টিকটকের পেজটা কিন্তু চলে আসছে। তো এখান থেকে আপনারা এটা কিন্তু আপডেট দিয়ে নেবেন। সর্বপ্রথমে আপডেট দেওয়া নেওয়ার পরে এখান থেকে আপনারা ব্যাগে চলে যাবেন। ব্যাগে চলে যাওয়ার পরে কী করবেন, ব্যাগে চলে যাওয়ার পরে কী করবেন, আপনারা আপনার টিকটকটা ওপেন করে নেবেন। দেখেন, এখান থেকে আপনারা টিকটকটা ওপেন করে নেবেন। টিকটকটা ওপেন করার পরে টিকটকের ইন্টারফেসটা কিন্তু আপনাদের সামনে এরকম শো করবে। তো আপনারা যে ভয়েসটা দিয়ে টিকটকের ভিডিওটা ক্রিয়েট করতে চান, সেই ভিডিওটা সর্বপ্রথম সিলেক্ট করে নেবেন। সর্বপ্রথম সেই ভিডিওটা সিলেক্ট করার পরে আপনাদের সামনে এরকম একটা গোল চিহ্ন পাবেন। দেখেন, নিচে একটা সিডির মতো চিহ্ন আছে, এই সিডির মতো চিহ্নতে ক্লিক করবেন। যে সিডির মতো যে চিহ্নটা আছে, ওই সিডির মতো চিহ্নটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তো এইখানে দেখেন লেখা আছে ইউজ দিস সাউন্ড। তো আপনি শুধু এই ইউজ দিস সাউন্ডে ক্লিক করলে কিন্তু আপনার এই ভিডিওতে যে সাউন্ডটা আছে সেটা কিন্তু আপনার ভিডিওতে চলে যাবে। তো আমি দেখেন এইখানে ইউজ দিস সাউন্ডে ক্লিক করব। ইউজ দিস সাউন্ডে ক্লিক করার পর আপনাদের সামনে আপনার ক্যামেরাটা ওপেন হবে। তো আপনি কী করবেন, যেহেতু আপনি ক্যামেরা দিয়ে শ্যুট করতে চান না, সেজন্য আপনাকে কী করতে হবে, দেখেন এইখানে আপনি একটা অপশন পাবেন আপলোড বলে। তো এই আপলোডে আপনাকে ক্লিক করতে হবে। দেখেন, আমি আবার দেখাই দিচ্ছি, এখানে দেখেন আপলোড বলে একটা অপশন আছে, আপলোড ডান পাশে। তো আপলোডে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করার পরে আপনার সামনে এরকম তিনটা অপশন চলে আসবে। দেখেন, এখানে আছে অল, তারপর আছে ভিডিও, তারপর আছে ফটো। তো আপনি যেহেতু আপনার ভিডিওটা ফটো দিয়ে এডিট করতে চান, সেজন্য আপনাকে কিন্তু ফটো অপশনটা সিলেক্ট করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে ফটো লেখা আছে, আপনি ফটো অপশনটা সিলেক্ট করবেন। ফটো অপশনটা সিলেক্ট করার পর আপনাদের সামনে ফটোর এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো দেখেন, আপনাদের সামনে এরকম একটা ফটো ইন্টারফেস ওপেন হওয়ার পর আপনারা কী করবেন, এখান থেকে কিছু ফটো আপনি সিলেক্ট করে নেবেন, যে ফটোগুলো আপনি টিকটক ভিডিওতে ব্যবহার করতে চান। আমি আবারও বলতেছি, এখানে তিনটে অপশন পাবেন, আপনি কিন্তু সরাসরি ফটো অপশন পাবেন না, তিনটে অপশন পাবেন, লাস্টেরটা কিন্তু ফটো অপশন। দেখেন এখানে লেখা আছে ভিডিও, এখানে লেখা আছে ফটো। তো আমি ফটো অপশনে ক্লিক করছি, পরে আমার কিন্তু সব ফটোগুলো এখানে শো করছে। তো আপনি কী করবেন, এখান থেকে তিনটা ছবি অথবা চারটা ছবি আপনার মন মতো, যে কয়টা ছবি আপনি মনে চায় এখান থেকে সিলেক্ট করে নেবেন। দেখেন, এখান থেকে আমি চার পাঁচটা ছবি সিলেক্ট করে নেব। দেখতে পাচ্ছেন এখান থেকে আমি আটটা ছবি সিলেক্ট করলাম, নয়টা ছবি সিলেক্ট করার পর এখানে নিচে দেখতে পাবেন একটা নেক্সট বাটন আছে, এই নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস ওপেন হবে, আপনার ভিডিওটা রেডি হয়ে যাবে, রানিং হয়ে যাবে। তো এখান থেকে রানিং হওয়ার পর আপনি যদি ইচ্ছা করেন এই ভিডিওটা কাটবেন বা সাউন্ডটা কাটবেন, তো এখানে দেখেন টিউমার আছে, টিউমার দিয়ে আপনি সাউন্ডটা কাটতে পারেন। তো তারপরে দেখেন এখানে নিচে ইফেক্ট আছে, টেক্সট আছে, আপনি যদি কিছু লিখতে চান লিখতে পারেন, তারপর স্টিকার আছে, কোনো স্টিকার ব্যবহার করতে চান সেটাও করতে পারবেন। তো আপনার পুরো কমপ্লিট করার পর আপনি যদি এখানে ফিল্টার ব্যবহার করতে চান, দেখতে পাচ্ছেন উপরে কিন্তু ফিল্টার অপশনটাও দেওয়া আছে, আপনি ফিল্টার এখান থেকে ব্যবহার করতে পারেন। তো ফিল্টার অপশনটা দেওয়ার পর আপনি দেখেন এখানে নিচে দেখতে পাবেন নেক্সট বলে একটা অপশন পাবেন, নিচে এই কর্নারে নেক্সট। তো আপনি এই নেক্সটে ক্লিক করবেন ভিডিওটা আপলোড দেওয়ার জন্য। তো এখান থেকে ভিডিওটা আপলোড দেবেন, ডিসক্রিপশন কিছু লিখবেন আপনার মন মতো, গানটা আপনি লিখতে পারেন, হ্যাশট্যাগ কিছু ব্যবহার করতে পারেন আপনার ভিডিও ভাইরাল হওয়ার জন্য। আর এখানে ফ্রেন্ড অপশন আছে, ফ্রেন্ড আপনি কাউকে লিঙ্ক করতে পারেন যে আপনার ভিডিওটা সে যেন লাইক করে, সেভাবে আপনি করে দিতে পারবেন। আর এখান থেকে এলো কমেন্টসগুলো, ডুয়েট অপশন, এগুলো আপনার মন মতো অফ এবং অন করে দিয়ে আপনি কিন্তু ভিডিওটা পোস্ট করে দিতে পারবেন। এখানে পোস্ট বাটন পাবেন, পোস্ট বাটনে ক্লিক করলে কিন্তু আপনার ভিডিওটা পোস্টের জন্য চলে যাবে টিকটকে। তো বন্ধু, এই ছিল আজকের ভিডিও। আমার ভিডিওটা যদি একটু ভালো লাগে বা একটু উপকার আসে, তাহলে একটা লাইক করে দেবেন। আর যদি এর মধ্যে কোনো সমস্যা থাকে বা না বুঝতে পারেন,
তাহলে আমাকে কমেন্টস করে জানাতে পারেন, আমি আপনাদের সমস্যাগুলো দেখে আপনাদের বলে দিতে পারি। ধন্যবাদ সবাইকে।